হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার ঝকঝকে তকতকে স্যানিটাইজ জন্মাষ্টমী স্পেশাল ব্লগ নিয়ে। আকাশের মেঘে ঢাকা, বৃষ্টি হতে পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা বোথ কোভিড অ্যান্ড বৃষ্টি দুটোর জন্যই আমরা খাবার প্যাকিং রেখেছি, তো আমাদের অসুবিধা হবে না। আমরা ফ্রেন্ড সার্কেলের সাথে আনন্দ করে সার্কেল করে বসে খাওয়াও হয়ে যাবে। এখন আমি করতে চলেছি সবচাইতে ডিফিকাল্ট জব, সেটা হচ্ছে আমার হনুমানটাকে আমি কানহাইয়া সাজাতে চলেছি। ওর মামা খুব শখ করে পাঠিয়েছে, সুব্রদাদা পাঠিয়েছে দিল্লি থেকে ওর জন্য একটা, আর রিও দাদার জন্য একটা। রিও দাদা তো গুডবয়ের মতো নিশ্চয়ই সেজে নিয়েছে, এ কি করবে আমি জানি না। আমি চেষ্টা করছি ওকে একটা ট্রান্সফরমেশন দেওয়ার। কৃষ্ণা, ওর নাম তো আমি ত্রিশান রেখেছি, ত্রিশান মানেও হচ্ছে কৃষ্ণা, কিন্তু পরে আমি ডিসকভার করলাম হি ইজ নট কৃষ্ণা, হি হ্যাজ আ লেজ, হি ইজ আ হনুমান। তো হনুমানটা আমার শুয়ে আছে, দেখি আমি চেষ্টা করি ওকে সাজানোর। আমার খুব ইচ্ছা আমি ওকে কৃষ্ণ সাজাবো, কোন মায়ের ইচ্ছা হয় না বলো? সব মায়েরই ইচ্ছা হয়, আমার মায়েরও অনেক ইচ্ছা ছিল আমি সিনেমা আর্টিস্ট হবো, তারপর যা হলো তো হলো, ছেড়ে দাও, তাই না? আমার তো অনেক ইচ্ছা ছিল না আমাকে নিয়ে, আমার যা ইচ্ছা ছিল সবটাই পূরণ হয়েছে, কোনো অসুবিধা নেই। এই জন্য তুমি শুয়ে পড়েছো ম্যাক্সি পরে। সেদিনকে ত্রিপর্ণা আমাকে সাজাতে এসেছিল না, যে পারম 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 সুন্দরী করার জন্য, তখন ঠিক আছে স্নেহাদি তুমি যে এত ট্যালেন্টেড, তোমার যে এত ট্যালেন্ট, তোমার কেমন লাগে? আলাম যখন এই ভাবি আমার কত ট্যালেন্ট, আস্তে করে নাইটিটা পরে শুয়ে পড়ি আমি। আসলে ভালোবাসে তো তোমাদের ভালোবাসাই আর কি আমি এইসব করি আর কি, নাহলে আর কে এইসব ছ্যাবলামো কে করতো? যাই হোক, তা কেকটা বিকালে মাটকি কেক পাঠিয়েছে কাকিমা, সেই মাটকি কেক কাটা হবে এবং সবার মধ্যে বিতরণ করা হবে যদি বৃষ্টি না পড়ে তো। আর যদি বৃষ্টি পড়ে তাহলে এমনি সাইডে দাঁড়িয়ে কেটে খেয়ে নিতে হবে এমনি করে, ঠিক আছে? বাট এই ভালোবাসাগুলো কী কোথায় রাখবো, এগুলোর আমি রিটার্ন কী করে দেবো আমি সিরিয়াসলি আমি জানি না। মানে জন্মাষ্টমী সিম্বার, সত্যি ভগবানের দা, মানে সিম্বার ফার্স্ট জন্মাষ্টমী বলে সবাই, তোমরা এত এক্সাইটেড, তোমরা সবাই ব্লগের জন্য বসে আছো, তোমরা সবাই কত প্রে করেছো ওর জন্য, এখনো কত আশীর্বাদ ভালোবাসা তোমরা দাও, তো ওটাই আর কি। এই ভালো লাগাটা তো আর কি বলবো আমি, মানে এই পাওয়াটা পরম পাওয়া, এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি চেষ্টা করি আমাদের এই আয় 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 বুকু আমি করাতে পারি কিনা, এই আয় 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 বুকু একটা গল্প আছে। আসুক সঙ্গীতা, ওর বাবা আসুক, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি জিনিসটা। মা, আর ইউ রেডি? হ্যাঁ, ইয়েস রেডি। সিম্বা, আর ইউ রেডি? ইয়েস রেডি। আর ইউ রেডি? আই অ্যাম নট রেডি, লেটস গো। তিলকের ডিজাইন খুঁজেছি, বেবি তিলক কৃষ্ণা ডিজাইন অফ দি জন্মাষ্টমী, কিন্তু আমার বেবি সিম্বা সেটা করতে দেবে কিনা। একটা বাচ্চার ছবি আমি বারে বারে দেখছি ইন্টারনেটে ঘুরছে, মাকে দেখালাম আমি, এই বাচ্চাটা, এটা চার বাচ্চা, মিষ্টি দেখতে বাচ্চাটা। আমি মা বললাম, মা আমার বাচ্চাও তো হাসে, তাহলে আমার বাচ্চার ছবি ভাইরাল হচ্ছে না? তোমাদের কি মনে হয় করতে হবে ডিজাইনটা? এটা ওয়ান থেকে করতে হবে, ভেরি ডিফিকাল্ট। বাচ্চা সবসময় টপ ক্লাসে থাকে, আবার কৃষ্ণা সাজছে তো টপ ক্লাস দিতে হবে। আরে তুমি এরকম করলে হবে? তোমাকে কৃষ্ণ সাজাচ্ছি, আমার কত ইচ্ছা তুমি কৃষ্ণা কানাইয়া, তোমার নাম আমি ত্রিশান রেখেছি। সাদাটা আমাদের কাছে নেই, আর নিচে একটা পুটকি দিতে হয় না, বাজে হয়েছে বলো মাটা? না সুন্দর, একটু বাজে হয়েছে, বাচ্চা মানুষ দেখো, না না সুন্দর হয়েছে, একটু বাজে হয়েছে, না একই মাস না তো শোনায়, একটু বাজে হয়েছে, শোনা বাবা কইলে। এইটা অ্যাকচুয়ালি কি হবে পরে, মানে আজ থেকে ধরো প্রায় 10-15 বছর পর একটা কথা উঠবে জন্মাষ্টমীর দিনই উঠবে, যে কেন মা কি দরকার ছিল, হোয়াট ওয়াজ দি রিকোয়ারমেন্ট,
আমি কি দোষ করেছিলাম, আমার দোষটা কি? ও তোমার দোষ হচ্ছে তোমার বাচ্চা, ছোটো বাচ্চা, ঠোঁটে আমার জট্টসা উঠেছে, পুরো জট্টসা, খুব ব্যথা আছে ঠোঁটে। এটা কি রকম হলো, এটা তো হলো না, খুব সুন্দর হয়েছে, দেখো একটা মুছে আবার করব না, এক মিশ্র সুন্দর সুন্দর হয়েছে, একই মারিস না না গো, খুব ভালো হয়েছে জিনিসটা, ও বদমাশি করছে, ভালো লাগছে মা আমার বাচ্চাকে, হ্যাঁ খুব ভালো লাগছে, সুন্দর লাগছে, হ্যাঁ সোনা এক মিশ্রে তাতে কো আর বলো তো উঠে পড়বে না, বাচ্চাদের তো কষ্ট না, এবার সবাই চলে আসবে, এনে তাতে কো বাবা এনে 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 আমার বাচ্চাকে সেলোটেপ দিয়ে লাগাবে, এট লিস্ট ব্রাউন টেপ বলতে পারতে, বিকজ উই অল আর ব্রাউন, দেখি চল 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 সবসালে ছেলেগুলো কৃষ্ণ সেদিন চলে গেলো, বেরিয়ে গেলো, চলে গেলো, এই দাঁড়াও ওকে নিয়ে যাবে, জানি তো জামা কেন পড়বে তো কৃষ্ণ, আমি কদিন আগে কৃষ্ণর মেকআপ করেছি, তাই আমি এক্সপিরিয়েন্স এর উপরে আমি ওকে সুন্দর করে তিলক এঁকে দেবো, আরে দিদিমা আর এর বাবা কত কিছু করছে, ফেল আমি কৃষ্ণ সেজেছিলাম, কিন্তু আমি তো নিজেকে নিয়ে সাজাইনি, আমাকে সাজানো হয়েছিল, তো যতটুকু মনে আছে সেইভাবেই আমি আমার ছেলেকে সাজানোর চেষ্টা করেছিলাম, মানে মুখ টুক মুছায় পাতলা কাপড় থেকে, মুখ টুক মুছায়, হ্যাঁ পাতলা কাপড় থেকে নিয়েছি, আমার মুন্ডু একটু মোচড়ে, চন্দন একটু থাকুক, কৃষ্ণ যখন সেজেছে একটু থাক, এখনই তোরে ছবি দেখো, মুখে দেখো, দেখো আমার শাশুড়ি আমার ছেলেকে পরে দিল মুকুট, এটা কি সোনার মুকুট সত্যি করে, বেশি কত পাবো, সোনা দেখলেই বেশি ইচ্ছে করে, 49,000 টাকা দাম, সবাইকে পেটাবে, ও পড়বে না, আমি চেষ্টা করেছি, মুকুন্দা
এখানে দেখতে পাচ্ছ সব পার্সেল চলে এসছে। তো আমরা কোভিডের কথা মাথায় রেখে বসে খাওয়াচ্ছি না কাউকে, সবার জন্য পার্সেল রয়েছে। আসুন ঠাকুর দর্শন করুন, আমাদের ছেলেকে দর্শন করুন এবং পার্সেল নিয়ে আসুন। এবং আমাদের ক্যাফের যত স্টাফ আছে তারাও ইনভাইটেড, তারা সবাই আসবে আমাদের ছাদের ঘরটাতে যেখানে ঠাকুর রয়েছে, দর্শন করবে, নমস্কার করবে, আশীর্বাদ নেবে এবং পার্সেল নিয়ে ওরা ডিনার করতে চলে যাবে। দেখো এরকম পার্সেল টার্সেল যদি তুমি আগের থেকেই তোমার ইনভাইটিসদের জন্য সেট করে রাখো তাহলে দুটো সুবিধা রয়েছে। এক হচ্ছে গিয়ে তোমাকে টেবিল ম্যানেজমেন্ট করতে হবে না, দুই হচ্ছে গিয়ে তারা এক্সট্রা খাবার চাইবে না। না না, আই এম জাস্ট কিডিং, ওরকম কিছু নয়। আমরা সবাই খাওয়াতে খুব ভালোবাসি, মা খাওয়াতে খুব ভালোবাসে, মামনি তো খুব খাওয়াতে ভালোবাসে, স্নেহা খুব ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করে, বাড়িতে লোকজন ডেকে এনে খাওয়ায়। কিন্তু আমাদের যিনি কেটারার সরজিৎ দা, তিনি আমাদের বলেছেন যে এখন এটাই চলছে কয়েক মাস ধরে, যে লোকজন পার্সেল করিয়ে রাখছে, ইনভাইটিসরা আসছেন এবং পার্সেল নিয়ে চলে যাচ্ছেন। তোমরাও করতে পারো, বাড়িতে যদি কোনো গ্যাদারিং করার প্ল্যান করো তাহলে যদি একটু কোভিড প্রোটোকলস তো নয়, মানে একটু যদি সেফলি ব্যাপারটা করতে চাও তাহলে আমার মনে হয় পার্সেল ইজ দ্য বেস্ট ওয়ে। এখন বাজে সন্ধে 7:30 আর আমরা এখন বসে আছি উপরে মণ্ডপে। আমার সাথে আছে আমার খুব প্রিয় এবং আমার কাছের, কি বলবো, আমার ম্যানেজার্স বলবো না, আমার স্টুডেন্টস বলবো না, আমার উইনার্স বলবো আমি জানি না, না আমার বোন বলবো না, আমার বন্ধু বলবো আমি জানি না, মানে বলতে গেলে এরা কিন্তু আমার লাইফের ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট, অ্যান্ড বোথ প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল। এবং হ্যাঁ, অবভিয়াসলি ফ্যামিলি তো বটে, এবং মানে কি বলবো, মানে অ্যাকচুয়ালি একটা সত্যি কথা বলবো, কখনো কখনো না ফ্যামিলি ওই জিনিসটা করতে পারে না যেটা ফ্যামিলির বাইরের লোকেরা করে। তো সেই জিনিসটা এরা সবসময় আমাকে করেছে, এত সাপোর্ট করেছে। এবং আমার যে শোটা ছিল গ্ল্যাম কুইন, ওরা না থাকলে ওরা সব প্রোগ্রামই না থাকলে হবে না, বাট তখন আমি প্রেগনেন্ট ছিলাম অ্যান্ড ওই সময়টা ওরা সাংঘাতিক সাপোর্ট করেছে সব দিক দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখি দিই কারা কারা, অলরেডি তোমরা সবাই ওদের চেনেও, যারা আমার রেগুলার ব্লগস দেখো মোটামুটি চেনে ওদের। তো এবার দেখিয়ে দিই, ওরা খুব সুন্দর সাজুগুজু করে এসছে এবং ওদেরকে আমার ভীষণ ভালো লাগছে, কারণ কি ওরা আমার জন্য কিছু গিফটসও নিয়ে এসছে। আর আমি সেদিনকে যারা থেকে কানের দুলটা কিনেছিলাম, আমার তো কোনো জামা কাপড় হয় না, কানের দুলটা দেখছি হচ্ছে, কানের সাইজটা বড় হয়নি আমার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার লুক, আমি একটু পরে দেখাচ্ছি আমার এই কেমন লাগছে, কতটা মোটা লাগছে শাড়িটা পরে, বাকি ওদের দেখিয়ে দিই, ঠিক আছে। তো এটা হচ্ছে অহেলি, অহেলি খুব সুন্দর সেজেছে, ওয়াও। এটা হচ্ছে রিমিতা, রিমিতাও খুব সুন্দর সেজেছে। আর এটা হচ্ছে প্রীথা, বাবা প্রীতাকে তো সরস্বতী ঠাকুর মনে হচ্ছে। হ্যাঁ এসো এসো এসো, নিশ্চয় প্লিজ এসো নবেন্দু। আমি ভালো আছি, তুমি কেমন আছো বাবু? এসো এসো, তোমার কেমন লাগছে আজকে সবাই এসছে? এটা আমি পিন্টারেস্ট থেকে ঝেপেছি। আর এই পুতুল গুলো আমি আমি পার্সোনাল পুতুল, এগুলো আচ্ছা পার্সোনাল লোক নিয়ে এসেছো? পার্সোনাল পুতুল এগুলো, এগুলো নিজস্ব। তুই প্রণাম করো, তোমাকে খুব বিরক্ত করলাম এই 5 মিনিট। আরে না, বিরক্ত। এই ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে? পিছনেরটা এটা টোটালটা আমার করা, দারুণ হয়েছে না? ভালো আচ্ছা, তোমাদের গ্রুমিং রুমটা যে চেঞ্জ হয়ে এরকম হয়েছে, তোমাদের কেমন লাগছে? একদম একদম, যাবো যখন নিচে তখন দেখাবো। আর বলছি আমাদের এই তোমাদের নতুন গ্রুমিং রুমটা দেখে, তোমাদের নতুন গ্রুমিং রুমটা দেখতে পাচ্ছি, যেভাবে শুনলাম যে সব জিনিসগুলো হচ্ছে, দারুণ দারুণ, জাস্ট দারুণ। নতুন গ্রুমিং রুম না, নতুন গ্রুমিং জমি, এখন জমি আছে, পরের রুম হবে। বসো না নবেন্দু, এই তোর ব্যাগ প্লেট খেতে, থ্যাংক ইউ লর্ড। আর এর ভেতরে কদিন আগে আমি গানছিলাম ব্লগে যে আমি রোগা হচ্ছি না, আমার স্বাস্থ্য ভুলে যাচ্ছে, কোনো জামা আমার হয় না, কিন্তু সেই সমস্ত আমি খেতেও খাওয়াটাও ছাড়ছি না। তোমরা যে আমার এই মোটা করা আঁকতে হেল্প করছো, ধন্যবাদ।
ফেক হাসিতে হাসে না বাট ও মোটা হোক রোগা হোক ও প্রচন্ড সুইট সবসময় ভীষণ সুন্দর প্রিটি আর সুইট সবসময় আর এগুলো সব তোমার কুচকু বেবি আর ছোট পুতুলও আছে কি কিউট থ্যাংক ইউ এগুলো ড্রেস ঠিক আছে আমি পরে দেখাবো জামাগুলো আর এটা ওই একটা মানে আশা তো হয়নি এটা তখন হয়েছিল ওই রাতটা ওই কাবলা একটু লাগিয়ে ওকে ঢাকা দিতে লাগে যে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নমস্কার নমস্কার আচ্ছা এটা এটা অ্যাকচুয়ালি মানে মেশো পাঠিয়েছে মেশো পাঠিয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য ঠাকুরকে দিয়ে দেওয়ার পরে এটা তো মায়ের পেটে চলে যাবে আচ্ছা এটা মেশোর তরফ থেকে একটা ছুটকুর জন্য আমার আর মেশোর ছুটকুর জন্য আর একটা হচ্ছে বাবুলির জন্য তো ছুটকুটা তো মায়ের পেটে চলে যাবে যেরকম ঠিকভাবে দেখো না না এটা ওরা তোমাদের দুজন আমি আলাদা কি সুন্দর এর থেকে ভালো কিছু করে আমার কাছে নেই এই মুহূর্তে আমি বলতে পারবো না মানে সিরিয়াসলি আমি যে ডেকোরেশন করেছি আমার আরো ডেকোরেশন করার ছিল এই বেলুন গুলো লাগানোর ছিল তো আমার সময় পাইনি ফুলিয়ে লাগানো তাই তোমরা একটু দেখে তোমার পট্টা বাস খুব সুন্দর লাগছে মাকে পরে আর সিম্বু বাবুর মুড খারাপ হয়ে গেছে ও চলে যাবে নিচে তো মাকে নিচে চলে যেতে হবে সঙ্গীতাও সেজেছে সুন্দর কিন্তু সঙ্গীতা গিয়ে কিছু ড্রেস নিয়ে আসবে না সঙ্গীতা ওয়াও দেখি নীলিমা আমার ফোনে কথা বলছে বিজি গার্ল আই লাইক ইট তো এই হচ্ছে ব্যাপার এখানে ফাংশন চলছে আমরা খুব আনন্দ লাগছে সবাই আজকে এসেছে কিন্তু আমার সিম্বা সিম্বা কান্না কান্না করছে তুমি নিচে চলে যাও আমি থাকি এখানে সবার সাথে নিয়াদি তুমি কবে আমার দেওয়া শাড়িটা পরো তোমার শাড়িটা খুব সুন্দর মা কালী শাড়ি আমি ওটা মা কালী পুজোর দিনই পরবো তো একটু আর একটু ওয়েট করে যাও আমি ওই দিনকেই পরবো সবাই চলে গেল অ্যান্ড খুব আনন্দ হলো আমি যেমন খাবার তো সবাইকে প্যাক করেই দিয়ে দিয়েছি এই যে আমার ছোট গোপু আমার কোলে খেলু খেলু করছে কি করছো সিম্বা পুতুলা পুতুল পুতুল এটা যে সোনার পুতুল এটা যে আমার পুতুল পুতুলা পুতুল পুতুল ছোনাটা ছোনা ছোনা এটা যে আমার ছোনা এটা যে আমার বাবা এটা যে বাবা বাবা ওইলি বাবালি সোনা কই সোনা কই আমার সোনা সোনা কই পুতুল পুতুল পুতুলা কই চুপুল চুপুল চুপুলা কই এ মা গান গিয়েছে গান গিয়ে দিয়েছে মা উলি বাবা বলে হ্যাঁ উঠছে কোথায় ছিল মা
মা কোলে নেয়নি বিকালে। এত আনন্দের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট কাজটাই করতে ভুলে গেছি, সেটা হচ্ছে রূপা কাকিমার পাঠানোর কেকটা কাটা হয়নি, কিন্তু আজকেই কাটবো আমি। এখন বাজছে 10:30, তো কেকটা বার করে গোপালদের নিয়ে এসে আমি গোপালদের কেকটা কাটবো। সবাইকে কেক দেওয়া হলো না, ওটাই আমার ভীষণ খারাপ লাগছে। সারা বিকাল আমি ওখানে অবশ্য আড্ডা মারলাম, একবারও মনে পড়লো না যে কেকটা নিয়ে এসে এখানে কাটি। যাই হোক, আর কী বলবো, চলো কেকটা কাটি গোপালদের নিয়ে। অ্যান্ড আমার এই চৌতু গোপালকে নিয়ে আমার গোপা এটা গপ্পা, এর গপ্পা বাবা কী বলে রে, ভক্কম সিং রে, চনা চনা আমার চনা চত চনা রে। কাকিমা এসেছে, কাকিমাকে মন দিয়ে দেখছে সিম্বা। কাকিমা লাল পড়েছে তো, তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা দেখেছিলে অর্পিতাকে, অর্ক আর অর্পিতার বিয়েতে। কেমন আছো তুমি এখন? ভালো আছি। বিয়ে করে কেমন আছো? হ্যাঁ, ধরার চেষ্টা করছি। তুমি ধরবে এগুলো? এ চিল্লা বাবু, তুমি চেনো আমাকে? চেনো না বলো, এই প্রথম দেখেছো তাই না? আমরা তো কাকিমার বিয়ে খেয়েছি, প্রথম দেখেছো? হ্যাঁ, পেটুতে যখন আমি ছিলাম তখন শুধু খাওয়া দাওয়া চিকেন লেগ পিস খেয়েছি, চিকেন লেগ পিস তখন চিকেন লেগ পিস খেয়েছি তাই না? প্রথম মাছ আমি ওখানেই খেয়েছি, তার আগে তো মাছ খেতে পারতাম না। তার আগে আমি একদম খেতেই পাচ্ছিলাম না। হচ্ছে আমাদের পুজোর প্ল্যাটার, বাসন্তী পোলাও, দুটো করে ভেজিটেবল চপ, আলুর দম, ছানার ডালনা, চাটনি আর স্যালাড আর মিষ্টি। অসাধারণ রান্না করে সরজিৎদার কারিগররা অসাধারণ রান্না করে। আমরা ওয়েট করতে পারছি না, আমাদের ফটাফট ঝটাফট খেতে হবে। ওইদিকে দাদা দিদিরা সবাই বসে পড়েছে খেতে। প্ল্যান ছিল আমাদের ওপরে বসেই খাবো, কিন্তু এত লেট হয়ে গেল, তার উপরে ধরো বাচ্চাটা আমার এত কাঁদতে লাগলো সন্ধ্যেবেলা না, মানে সব করে তাড়াতাড়ি করে নিচে চলে এলাম, এই হচ্ছে ব্যাপার। চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে তোমাদের সাথে কথা বলছি।